অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন দেশের সবথেকে বড় পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজারের বিক্রেতা বা ব্যবসায়ীরা। তাহসান খানের পর এবার তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন চিত্রনায়িকা শবনম বুবলি। একুশে পদকপ্রাপ্ত মানবিক ফাউন্ডেশন বিদ্যানন্দনের মাধ্যমে এই কাজে অংশ নিয়েছেন তারকারা। বুধবার বুবলি এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, বঙ্গবাজারে পুড়ে যাওয়া কিছু কাপড় আজ কিনে নিলাম বিদ্যানন্দনের কাছ থেকে, যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে কিছু পুড়ে যাওয়া কাপড় কিনে হলেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে। বিদ্যানন্দন জানায় তারা নগদ 1 কোটি টাকা তুলে দিতে চায় ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। একটি পোস্টে তারা জানায়, আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে। প্রিয় বন্ধুরা, বুবলি এবং তাহসানের মতো যদি সবাই এভাবে এগিয়ে আসে তাহলে হয়তো এই বঙ্গবাজারের ব্যবসায়ীদের কিছুটা হলেও সাহায্য করা যাবে।